সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। এই মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই খবরটি সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সেই সঙ্গে সঙ্গে সেই সমস্ত অভিভাবকদের প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করছি। যিনারা ঠিক করে রেখেছিলেন তিনাদের ছেলে বা মেয়েদেরকে GNM বা ANM যে নার্সিং ট্রেনিংগুলি হয় সেই ট্রেনিংয়ের জন্য ভর্তি করবেন, কারণ আজ অর্থাৎ 27 তারিখে এই GNM এবং ANM এর নার্সিং ট্রেনিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে 2020 সালের। এই বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে, কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এই বিজ্ঞপ্তি অনলাইনে ফর্ম ফিল আপ হবে না অফলাইনে হবে, কীভাবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, শেষ তারিখ কবে, কীভাবে ইনস্টিটিউশন চুজ করতে হবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করব। তাই আজকে ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, আপনারা একদম স্কিপ করবেন না, ভিডিওটির উপর নজর রাখুন। আর এই সংক্রান্ত GNM বা ANM সংক্রান্ত একটি পরপর ভিডিও আমরা শুরু করব, অ্যাডমিশন প্রসিডিওর থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখাবো। তাই আপনারা যারা এখন অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের পাশে থাকেন। তাই চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। দেখুন, আপনাদের সামনে আমি একটি ওয়েবসাইট খুলেছি, wbhealth.gov.in। এটা হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট। এটিতে আমরা স্ক্রল করে নিচে নামবো, নিচে নামলে আমরা দেখতে পাবো অনলাইন অ্যাডমিশন অফ GNM কোর্স, আর তারপরে দেখুন লেখা রয়েছে অনলাইন অ্যাডমিশন অফ ANMR কোর্স। এই দুটি বিজ্ঞপ্তি আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা দেখে আমি দেখিয়ে দিচ্ছি সেই বিজ্ঞপ্তিটি, আপনারা একটু ভালো করে দেখে নিন। এই দেখুন, এটি হচ্ছে GNM এর বিজ্ঞপ্তি। এই দেখুন, তারিখ দেওয়া রয়েছে 27/7/2020, এটা হলো বিজ্ঞপ্তির নাম্বার। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু দ্য ওয়েবসাইট অ্যাট www.westbengalhealth.gov.in। আর এটি এবছরের সিট রয়েছে, দেখুন ফিমেলদের জন্য রয়েছে 2692টি। আমি আরেকবার রিপিট করছি, GNM ফিমেলদের অর্থাৎ মেয়েদের জন্য সিট রয়েছে 2692টি এবং GNM মেল অর্থাৎ পুরুষদের জন্য, ছেলেদের জন্য সিট রয়েছে 125টি। সর্বমোট এই বছর 1817, আমি আরেকবার রিপিট করি, 2817 সিট রয়েছে এই বছর GNM এর জন্য ছেলে মেয়ে মিলিয়ে। এখানে রিজার্ভেশন সিট এগুলো আমরা পরে আলোচনা করব, একবার ক্রাইটেরিয়া দেখে নিই। এখানে 17 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে 31 ডিসেম্বরের হিসাবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন ইন্টারাপ্টেডলি ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স, 5 বছর ধরে পশ্চিমবঙ্গের যে কোনো একটা জেলায় বসবাস করে থাকতে হবে, বাংলা এবং ইংরাজি নেপালিতে কথা বলতে জানতে হবে, আর এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পাস করে থাকতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে ইংরেজিতে 40% নাম্বার পেয়ে থাকতে হবে। এছাড়াও বয়সের ছাড় রয়েছে SC ST OBC প্রার্থীদের জন্য, সেটা দেখে নেওয়া হবে। ভোকেশনাল যারা নিয়েছিল তারাও এখানে আবেদন করার যোগ্য। আমরা এবার দেখে নেব GNM এ আবেদন পদ্ধতিতে শেষ তারিখ কবে, কবে কী হবে, কী করতে হবে। তাই চলুন আমরা একবার দেখে নিই, এইটি খুব গুরুত্বপূর্ণ খবর, আপনারা নজর রাখুন, দেখে নিন। GNM এ এই যে GNM 2020-2023 সেশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে 27 তারিখে। এই আপনার অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইনক্লুডিং চয়েস অফ স্কুল আর ইনস্টিটিউশন, এটা শুরু হবে 28/7/2020 সকাল 6টা থেকে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে 10ই আগস্ট বেলা 11টা অবধি। চয়েস ফিলিং অফ স্কুল, এটা হচ্ছে 12ই আগস্ট দুপুর 12টা অবধি। প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে 17ই আগস্ট দুপুর 12টায়। ওপেন উইন্ডো ফর কারেকশান 20 আগস্ট থেকে 22 আগস্ট অবধি কারেকশান করা যাবে। এইভাবে বিস্তারিত এখানে তথ্য দেওয়া আছে, আপনারা যারা জানতে চান এটি অবশ্যই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। আর হ্যাঁ, এই GNM এ অ্যাডমিশন কীভাবে নিতে হবে এই সংক্রান্ত আমরা একটি ভিডিও আনতে চলেছি, আপনারা আমাদের চ্যানেলের উপর নজর রাখুন। কীভাবে GNM এ অ্যাপ্লাই করবেন, কীভাবে ANM এ অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু আমরা আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল GNM এর বিজ্ঞপ্তি, আর এবার আমরা দেখে নেব ANM এর বিজ্ঞপ্তি। এটা দেখুন, ANM এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জুলাই 2020, এটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার। এখানে বলা হচ্ছে 500খানা মতো সিট রয়েছে, কিন্তু এটা চেঞ্জেবল অর্থাৎ এটা পরিবর্তন হতে পারে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চালা হয়েছে, বয়স হতে হবে 17 থেকে 30 বছরের মধ্যে 31 ডিসেম্বর অবধি,
আর এখানে 5 বছর অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো একটি জেলাতে বসবাস করে থাকতে হবে। সেই সঙ্গে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া। যিনি যে প্রার্থী ছেলে বা মেয়ে যেই হোক না আবেদন করবে তাকে অবশ্যই পঞ্চায়েতে বাসিন্দা হতে হবে। আর এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি এবল টু রিড রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলিয়ান, নেপালি, বাংলা এবং নেপালি ভাষায় কথা বলতে এবং নিজের মনে অভিব্যক্তি ব্যক্ত করতে জানতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 10+2 এবং সেই সঙ্গে সঙ্গে ইংরেজিতে 40% নাম্বার পেয়ে থাকতে হবে। যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেছে তারাও এখানে আবেদন করতে পারে। সেই সঙ্গে একটা কথা বলে রাখা দরকার, রিকোয়ারমেন্ট অফ এনি 3 ইলেকটিভ সাবজেক্টস টু অ্যাপ্লাই ফর জিএনএম অ্যান্ড এএনএম আর কোর্স ফর ভোকেশনাল ক্যান্ডিডেট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর পাস্ট ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড কাউন্সিলর বোর্ড। তো এই ছিল, এবার আমরা দেখে নেব যে এখানে এএনএমে আবেদন করার শেষ তারিখ কবে বা কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এই যে এখানটা দেখে নিন আপনারা সবারই, এই যে এএনএমে বিজ্ঞপ্তি বেরিয়েছে 27 জুলাই, এএনএমের ভোট অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে অনলাইন 28 জুলাই সকাল 6টা থেকে, শেষ তারিখ হচ্ছে 10 আগস্ট বেলা 11টা অবধি, চয়েস অফ ফিলিং স্কুল ক্লোজড হবে 12 আগস্ট দুপুর 12টার মধ্যে, প্রফেশনাল লিস্ট প্রথম বেরোবে 17 আগস্ট দুপুর 12টায়, আর কারেকশানের জন্য 20 আগস্ট থেকে 22 আগস্ট সময় দেওয়া হয়েছে। এরকমভাবে পুরো ডিটেলস দেওয়া হয়েছে। এই ছিল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আমরা জানি অনেক ছাত্রছাত্রী বা অভিভাবক রয়েছেন যারা ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর জেনারেল কোর্সে ভর্তি হয় না, তারা জিএনএম বা এএনএমে ভর্তির জন্য অপেক্ষা থাকে। তো তাদের জন্য এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সংবাদ। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এও জানিয়ে রাখি আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি জিএনএম এবং এএনএমে কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও আনতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।